কিরে সাব্বির রোহান তা গাইছলি না ওই সাবা ভাই দা যারা আইব না ওই দাঁড়া ওই যে ওই সাবা ভাই দা আইতা সে ওরে তো আমি দুই চোখেও দেখতে পাই না ওর লগে আমি বসতে পারো না তুই লগে বস থাক আমি চলে গেলাম চলে আসো হ্যাঁ ও সাদা আমি বসতে পারো না ওরে আমি দুই চোখেও দেখতে পাই না তো যা আমাদের মানে রাজকীয় একটা সম্পদ তুমি জানো আমাদের লুঙ্গি আমাদের পারিবারিক একটা জিনিস এটা তুমি যদি শীত লাগে গায়ে পড়তে পারো শোনে এই লুঙ্গিটা তুই দেখছিস সেই লুঙ্গিটা কত কাজে লাগে জানিস তুই এই লুঙ্গিটা আমি এখন পরি আছি দেখতে পাচ্ছিস শীত লাগলে এবার গায়ে পড়তে পারবো গায়ে গেঞ্জি না থাকলে লুঙ্গি পেঁচা হতে পারবো আবার তোর যদি মনে করছে যখন মনে করছে লুঙ্গি নষ্ট হয়ে যায় তখন তুই আমার খেতা পাচ্ছি আর লুঙ্গির কত কাজ তুই জানিস লুঙ্গির মর্ম তোরা কি বুঝিস ভাই তোরা এই কথা আমি শুনতে পাচ্ছি তুই চুপ করে বসে তোরা আর এই সব শুনতে ভালো লাগছে না বসে এখন ভালো লাগবে কেন এসব প্যান্ট পরে সেসব প্যান্ট কোনো কাজে লাগে এসব প্যান্ট তো তোর মানে কালকে তো ফেলা দিবি নষ্ট হয়ে গেলে ফেলা দিবি কোন কাজে আসবে আর ভাই তোর আমি এক কথা শুনতে চাচ্ছি ভাই তুই চুপ কর চুপ করে বসে অন্য কথা এসব কথা বাদ দে আসলে অন্য কথা কর সে কি কি খবরটা বল দেখা করে ভালো ভালো তোরই তো দেখা দেখা নাই আমরা তো এখন বসেই থাকি তুই তো আসিস আর আসলে তো তোর পেশাল শুরু হয়ে যায় তোর পেশাল বাড়ি থাকতে পারিস নাকি আরে আমি কোথায় পেশাল বাড়ি আমার যে কব আমি পেশাল বাড়ি আমরা হলো নিজের রাজকীয় মানে রাজার রাজাদের কথা গুলাই মানুষজন যখনই বিপদে পড়ে তখন রাজাদের কাছে আসে যাতে আমি চুপি আছি ও ভালো করে দেখে যে ফোনটা নিলাম দেখতে কেরাম হয়েছে আরে ফোন কিনবি আরে আইফোন কিনবো আইফোন এসব ফোন চলে গরিব মানুষের গরিব ফোন এসব ফোন চলে এই সাবাবাজি তো খুব মিনান দেখি আসো কত সাবাবাজি করতে পারে আমি যে হচ্ছে যে প্লেটে খাই প্লেটটা অ্যাপেল কোম্পানি বুঝতে পারিস তুই যে কি বলছিস আমি যেই জায়গায় মানে বাথরুম করি সে বাথরুমের মানে কোমরটাই অ্যাপেল কোম্পানি শুনে তোর তো কোমর অ্যাপেল কোম্পানির আমি হচ্ছে মানে কোমরটা পরিষ্কার করার জন্য যে এই বিরাজটা ব্যবহার করে ওইটা আমার অ্যাপেল কোম্পানি বুঝতে পারিস খালি বোঝে আরে তুই জানিস নি তুই তো বিরাজটার কথা করছিস আমি বিরাজের জায়গায় যে মানে ঈদে লিকুইড দিয়ে যে টয়লেটটা পরিষ্কার হয় সেটাও অ্যাপেল কোম্পানি তুই যে অ্যাপেল কোম্পানি করছিস আমি যে দুই দিন পরে অ্যাপেল কোম্পানি কি কিনব এ তুই কি কইস অ্যাপেল কোম্পানি আর বাপ দাদা 14 গোষ্ঠী অ্যাপেল কোম্পানি তুই কিনলিবি মানে কে তোর বাপ দাদা 14 গোষ্ঠী অ্যাপেল কোম্পানিতে তোর এই এইসব করা গেছে তোরা অ্যাপেল কোম্পানির লোকেরা কোনদিন এসব পাইতে থাকে হ্যাঁ আরে এত চাপাবাজি করতে যায় তো ধরা খাই গেলাম এমন গাছ থেকে ক্যাটিং করাই ভালো ক্যাটিং করবে কিরে কিরে হা করে আছিস কে মুখ থেকে কথা বন্ধ হয়ে গেল বন্ধু আমার ইমার্জেন্সি একটা কাজের কথা থাক আমি চলে গেলাম কালকে দেখা হবে শালা চাপাবাজটা আসলে বিপদ শালা এখন চাপাবাজি মারতে মারতে ধরা খাই গেছে এখন কল আসছে শালা রে চাপাবাজ মারলে বিপদ বন্ধু বন্ধু তুই এত হাসি করছি কে বন্ধু কি আর কব ভাই কাল তো তুই চলে গেলে চাপাবাজ আসা তুমি ভাই চাপাবাজ দেখ যে কি দিয়া দিছি লুঙ্গি খুলি দৌড় মারতে পারলে বাস এ কি দিল যে লুঙ্গি খুলি দৌড় মারবে আসলে কোয়াই শেষ জানিসই তোর খাই না এসে চাপাবাজ শুরু করে দিয়েছে এত চাপা মাপতে মাপতে শালা চাপা মাপতে মাপতে ধরা খাই গেল পরেও কি করলো ধরা খায় ধরা খায় বেটা কাজের নাম খায় পলা ফেলে গেল ভাই কি আর কব লুঙ্গি টানি খুলি দেওয়ার দরকার ছিল চাপা আবাজের একটা লিমিট থাকে শুনে একটু তো চাপা আবাজের পলাশের চাপা আবাজ শুনতে আরো ভালো লাগে মনে হচ্ছে একটা ফাঁক
বিনা পয়সায় আসছে ই পাচ্ছে বিনোদন পাচ্ছে, বুঝতে পারছিস? আজ আসুক ওর সাবাবাজি গিরে আজ আমি ভালো করে দেবো, আমি দেখবো না কি সাবাবাজি তো প্রত্যেক দিন পলাস, আমার খুব বিনোদন লাগে, বুঝতে? না না আজকে পলাবো না, নুর আজ সাবাবাজ গিরে আমি বের করে দেবো, খালি তাকে কাজ আসতে দে, হ্যাঁ সাবাবাজ আসতেছে, আসতে দে খালি আসুক, দেখে আসতে কি হোম ফাটাতে ফাটাতে পারে, দেখে শুধু আসতেছে খালি দেখে, হ্যাঁ এই সাবাবাজ যদি গায় কিরে তুই আমার সাবাবাজ বললি কেন? তোরা কি বলবো সাবাবাজ রে, সাবাবাজই তো বলবো, কিছুই নাই তোর কাছে, ৬০ টাকার আসছে ফুটপাথ থেকে লুঙ্গি, ২০ টাকার গেঞ্জি পরে আবার অ্যাপেলের ভাব নাই, আমার থেকে শেখ অ্যাপেলের এটা ওয়াস, এটা আছে স্যামসাংয়ের গাড়ি, তারপরে হোন্ডা ধোয়াই সিনাল দেখাতাম, অ্যাপেল ১২ প্রো ম্যাক্স, তোর বাড়িতে কি যাবো ২০ টাকার গেঞ্জি আর ৬০ টাকার আসছে লুঙ্গি দেখতে? আমি আজকে কা বুঝলাম ভাই, কি ভাই তোরা দুই সালে আসা বাবা, আমি আজকে কা যা বুঝলাম, তোর সাথে থাকলে আমার সাবা বাবা থাকলাম, আমি তো চাপাবাজ আছি, তুই আমার তেমন বড় চাপাবাজ, তোর সাথে থাকলে আরো বেশি বড় চাপাবাজ হয়ে যাবো, থাক তোর সাথে থাকতাম না, আমি চাপাবাজ ছিলাম বড় চাপাবাজ, এদের সাথে এরা মনে করতো ভালো, এরা বুঝতোই না, আর এখন এদের কাছে ধরা খেয়ে গেলাম, কাজ হলো আসা আওয়াজগিরি করবো না, থাক বাদ দিয়ে দেবো আসা আওয়াজগিরি একদম করবো না বন্ধুদের সাথে।